She always does. Yep. May Allah bless you. যাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি ভয়েস দিচ্ছি আর আমার চোখে ঘুমে ঘুমে পড়ে যাচ্ছি। চিন্তা করলাম ভিডিওটা না দিলে হয়তো আজকে আমার ভিউয়ার্সরা দেখতেই পাবে না। যাই হোক, আজকে মাগরিবের নামাজ পড়ি আমি, শর্মা তৈরি করবো আজকে রাতে খাবারের জন্য, মানে ডিনার। সেজন্য আমি শর্মার যে ময়ানটা ওটা প্রথমে করে রাখবো। আর শর্মার চিকেন আমি সেদিনকে মেখে রেখেছিলাম, যেদিন আমাদের বাসায়, সরি, যেদিন আমি চিকেন ফ্রাই বানিয়েছিলাম, কিন্তু ভুলবশত ওই ক্লিপসটা আমি রেখে দিয়েছিলাম আজকে দিব, কিন্তু ভুলে আমি ওইখানের যত ক্লিপস, সাধারণত আমরা যখন একটা ভিডিও তৈরি করি তারপর ক্লিপসগুলো পরে ডিলিট করে দেই, তো ডিলিট করতে যেয়ে আমার ওইটাও ডিলিট হয়ে গিয়েছে, যার জন্য আমি দেখাতে পারলাম না যে শর্মার চিকেনে কী কী দিয়েছি কীভাবে। তবে আমি বলে দিচ্ছি, তার আগে আমি এটা বলে নিই, আমি এখানে ময়দা নিয়েছি 3 কাপ, 3 কাপের সাথে মোটামুটি 2 চামচ দিয়েছি ইস্ট। হ্যাঁ, কমই দিয়েছি একটু, কারণ বেশি দেওয়ার দরকার নেই। 1 চা চামচ ভরা ভরা চিনি দিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়েছি, আর কুসুম গরম পানি, এটা দিয়ে এটাকে মাখাবো। আর তেলও দেওয়া যায় এখানে চাইলে, 2 টেবিল চামচ বা 3 টেবিল চামচ তেল দেওয়া যায়। তেলটা আমি দেবো, একটু পরে দেবো, এটা দিয়ে মাখিয়ে তারপরে রেখে দেবো। তো চিকেনটাকে যেটা আমি করেছিলাম, চিকেনটা আমি যে ম্যারিনেট করেছিলাম, চিকেনের ভিতরে আমি দিয়েছি আদা রসুন, এটা মাস্ট। চিকেনের ভিতরে আদা রসুন দিলেই ফ্লেভারটা খুব ভালো আসে, অন্য কিছু না দিলেও হয়। তারপর একটু সয়া সস দিয়েছি, তবে ডার্ক সয়া সসটা ছিল না, লাইটটা দিয়েছে, ডার্কটা দিলে মানে আরও একটু বেশি ভালো হয়। তারপরে মরিচের গুঁড়া দিয়েছি, গোলমরিচের গুঁড়া, লেবুর রস, আর লেবুর যে মানে লেবুর বাহিরের যে অংশটা ওইটা গ্রেট করে দিয়েছি। এটা দিয়ে ম্যারিনেট করে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সেদিনকে। চেয়েছিলাম পরের দিনই আমি শর্মা করব, কিন্তু পরের দিন যে কোনো কারণবশত আর পরে করা হয়নি। তো আজকে চিন্তা করলাম যে শর্মাটা ওদের করে দিই, কারণ হচ্ছে অনেক দিন যাবত ওদেরও কিছু করে দেওয়া হচ্ছে না। ওরা আসলে চায় আমার হাতে নানান রকম খাবার খেতে, ভাত খেতে চায় না, কিন্তু ঘটনা হচ্ছে ইদানিং তো আশফাক ভাত দেখলে ডাইরেক্ট বলে যে আম্মু ক্ষুধা নাই, আর আসেম ইদানিং খুবই বিরক্ত করে, সেও সে দুপুরে টোটালি খায় না, পরে খাবো পরে খাবো বলে। যদি এমন খাবার আছে না যে একটু পরোটা করলাম তাহলে একটু খায় মোটামুটি, বা একটু বিরিয়ানি করলাম, একটু পোলাও মাংস করলাম, তাহলে ডাকা লাগে না, চলে আসে, কিন্তু ভাতের আইটেম করলে আর আসতে চায় না। যাই হোক, এই জন্য ভাবলাম যে একটু কিছু একটু করি, ওরা খাক ভালোই, ওরাও পছন্দ করবে, খাবে, আর ওরাও খুশি থাকবে, কারণ স্বাভাবিক ঘরের বাচ্চারা যদি খুশি থাকে তখন অটোমেটিকলি সব কিছুই ভালো লাগে। তো আর জামা আমাদের যা কিছু করার, তো আমরা চিন্তা করি সবসময় বাচ্চাদের কথাই, সবাই চিন্তা করি বেশি, নিজেদের কথাও চিন্তা করি তবে বাচ্চাদের কথাই বেশি চিন্তা করি, এবং সব বাবা মা এটাই করে, বাবাও করে মাও করে। তো আমাদের ঘরে সব থেকে আমিই করি, আসে প্রাব্য আবার এতটা না, আমি আবার এইসব ব্যাপারে বেশি, বাচ্চাদের ব্যাপারে বেশি সেন্সিটিভ মনে করেন, ওদের খাওয়া দাওয়া সব কিছুর ব্যাপারে। তো অনেক সময় আমাকে অনেকে বলে যে বাচ্চাদের জন্য এত করো, বাচ্চারা আবার অনেক কষ্ট দেয় জীবনে, তো বলি কিসমতে থাকলে কষ্ট পাবো, কিন্তু মা বাবা হিসাবে যেন বাচ্চারাও মানে দোষ ধরতে না পারে, বা আমিও জানি বলতে পারি যে হ্যাঁ ওদের জীবনটায় আমি অনেক কিছুই ওদের জন্য করেছি। তো যাই হোক, এখন আফিফ বলে যে মা ক্ষুধা লেগেছে, আমাকে একটা নুডলস করে দাও, ওর জন্য একটা নুডলস সিদ্ধ করেছে, এটা হচ্ছে ওই ঝাল নুডলসটা, হ্যাঁ এটা হচ্ছে রামেন না, জাস্ট ওই রকমেরই, এটা হচ্ছে মিস্টার নুডলসের ঝাল ফ্লেভারটা। তো সেদিনকে ওই জানলো বললো না, 4টা নুডলসের আমি লিখে দিয়েছিলাম কিন্তু একটা এনেছে, 3টা দাম লেখা হয়েছিল, 4টা এনেছে একটা, টাকা 4টার টাকা রাখা হয়েছে, এনেছে একটা, মানে খেয়াল করে নেই তারা, পরে ফোন করে বলা হয়েছে, বলে যে 4টাই আছে, ভুলে দেয়া হয় নাই, আমরাই কল দিতাম। তো যাই হোক, এরপরে নুডলসটা এইটা ছিল ঝাল ফ্লেভার, আমি আসেফের আপুকে বলেছি এই ফ্লেভারটা এনো না, কারণ এটা শুধু আসেফ খেতে পারে, আর এরকম ঝাল আমি মনে করি না খাওয়াই বেটার, খেতে খেতে কখন আবার একটা প্রবলেম হয়ে যায় বুকে, গ্যাস ট্যাস হয়ে, অনেকে তো অনেকে বুকে গ্যাস হয়ে বোঝাও যায় না যে হার্টের সমস্যা না গ্যাসের সমস্যা, এরকম প্রায় মানুষেরই হয়। আমি মুখে দিয়ে দেখলাম এত ঝাল, আমি আফিফকে বলি তুমি কীভাবে খাবে, পরে কতখানি চিনি দিয়ে দিয়েছি ভেতরে, বলে কি আম্মু দাও, আমি একটু অভ্যাস করি ঝাল খাওয়ার। তো যাই হোক, আর এদিকে আমি আলু সিদ্ধ দিয়েছি কেটে,
ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য লবণ দিয়েছি সাথে। এই যে, তো রিয়া দিবসে তো এগুলো করা লাগতো না, প্যাকেট চিপস কিনতাম, শুধু ভাজতাম। তো এখানে বসে এইটাই ঝামেলা যে যেটাই করো তোমার করতে হবে, তারপরে করতে হবে। তো অনেক সময় দেখা যায় নিয়াত নিয়ে করতে গিয়েও দেখি এটা নাই তো ওটা নাই, তো করতে গেলে এই ঝামেলা ওই ঝামেলা, পরে দেখা যায় করা হয় না, এমন হয়। তাই একটা জিনিস বানাতে গেলে দেখা যায় কি অমুক একটা জিনিস বাসায় নেই, ওইটা ছাড়া হবেই না ভালো, এমন হয় কিন্তু। যাই হোক, এখন যদি আমার লেবুর রস আর ভিনেগারটা না থাকতো দুইটাই, তাহলে আমি মেয়োনেজটা বানাতে পারতাম না, কারণ লেবুর রস না দিলে মেয়োনেজ ভালো হয় না। তো যাই হোক, চিকেনগুলা একদম বরফ ছুটেছে, ডিপ ফ্রিজে রেখেছিলাম, তো এখন দিয়ে দিলাম। মাগরিবের আগেই আমি বের করে রেখেছিলাম এই আর কি। এখন আমি ব্রেস্ট পিসগুলোকে আমি কাটি নাই, আমি পরে কাটবো দেওয়ার সময়, যখন আমরা তৈরি করব শর্মাটা, তখন আমি এগুলোকে কুচি কুচি করে কেটে নেব। তো আগে একটু ভালো করে ভেজে নিচ্ছি, আমি ঢেকে ঢেকে ভেজেছি, না তো ভেতরটা কাঁচা থেকে যাবে, হবে না সেজন্য। আর স্মোকি একটা ফ্লেভার বের হচ্ছিলো, মানে যে কড়াইটা একটু পুড়ে পুড়ে যাচ্ছে আর একটা ফ্লেভার বের হচ্ছিলো খুব সুন্দর। এখানে আমি রসুন দিয়েছি, গোলমরিচ দিয়েছি, ভিনেগার, তারপরে হচ্ছে ডিম দিয়ে ম্যানেজ করব, আর সামান্য লবণ। এখন কথা হচ্ছে রসুন দিয়েছি আমি 6 কোয়া, ঠিক আছে, কারণ রসুন একটু বেশি দিয়েই করব, খুব ভালো একটা ফ্লেভার আসে। একদম সৌদি আরবে যে থুম যেটাকে আমরা বলি, গার্লিক সস যেটা, সেটাকে আরবিকে থুম বলে, একদম থুমের মতোই ফ্লেভারটা আসছিল। আর মেশিন চালা অবস্থায় আস্তে আস্তে তেল দিতে হবে, এটাই মেয়োনেজ বানানোর সহজ পদ্ধতি। আমাকে প্রায় এত মেয়োনেজের রেসিপি আমি দেখাই, তারপর অনেকেই অনেক সময় বলে যে আপু মেয়োনেজের রেসিপিটা ঠিক মতো দেখেন। আর তারপরও যদি কারো দেখতে ইচ্ছা করে, রোকসানাস ম্যাজিক কিচেনে মেয়োনেজের রেসিপি আছে, ম্যাজিক কিচেনে খুব অল্প কয়েকটাই ভিডিও আছে, চাইলেই গেলে পাওয়া যাবে, রোকসানাস ম্যাজিক কিচেন। যাই হোক, ওটা আমার প্রথম জীবনে খোলা, ওইখানে দেখা গিয়েছে মিউজিকটা বেশি বেজেছে, আমার ভয়েসটা কম এসেছে এরকম, কারণ যেহেতু প্রথম দিকে স্বাভাবিক ভিডিও করলে তখন মানে আর এখনকার ব্যবস্থা মানে চেঞ্জ হয়ে যায় সব কিছু, ওইটাই তখন বুঝতাম না এত কিছু এই আর কি। তো আজকের মেয়োনেজটা বেশি ভালো হয়েছে, রেখে দেই, আস্তে আস্তে করি সব কিছু। তো এখন সবার আগে যেটা করবো, আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নেব, এবং এটা ভাজা কমপ্লিট হলে তারপরে আমি রুটিটা ফ্রাই করব, মানে রুটি ভাজবো, তন্দুরি রুটি যেটা, সেটা চাইলে কিন্তু নর্মাল পরোটার মতো রুটি করেও শর্মাটা খাওয়া যায়, সেটাও মজা লাগে কিন্তু। কিন্তু তারা এই টাইপেরই চাচ্ছে, এই জন্য আমি এই টাইপেরই করছি। তো এখন আস্তে আস্তে করে এটাকে মাখিয়ে নেব। এখন কথা হচ্ছে মেয়োনেজ, অনেকেই আমাকে বলেছে যে ডিম দিয়ে, ওই যে সিদ্ধ ডিম দিয়ে করার কথা, কিন্তু আসলে কি আমার ছেলেরা ওটা খাবে না, ওরা খাবে একদম অরিজিনাল থুম যেটা, ওইটা তো একদম অরিজিনাল থুম করে শুধু রসুন আর তেল দিয়ে, আমি দেখেছি সেটা। কিন্তু সেভাবে করলে যেটা হবে, ফুড প্রসেসার ছাড়া হয় না সেটা ভালো, সেজন্য আমি মেয়োনেজটা ডিম দিয়ে দিয়েছি। আর এইভাবে ডিম না দিলে মেয়োনেজের যে টেক্সচার পুরোপুরি আসে না, কারণ সিদ্ধ ডিম সিদ্ধ ডিমই আর কাঁচা ডিম কাঁচা ডিমই, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো যারা খেতে চান ওভাবে খেতে পারেন, তবে আমি একদিন রেসিপি দেখাবো সিদ্ধ ডিমেরটা, কারণ আমাকে অনেক আপুরাই রিকোয়েস্ট করেছে ওটা দেখানোর জন্য, কারণ অনেকে সাহস নিয়ে করবেন না, চাচ্ছেন যে একটু ভালো মতো দেখি তারপরে করি। তো ঠিক আছে, আমি একদিন সেটা দেখাবো। আর চিপসগুলো ভিজে তুললাম, আরও কিছু চিপস বানাতে হবে, চিপস কম হয়ে গিয়েছে, সেজন্য আমি চিন্তা করলাম রুটি ভাজি, আর এই ফাঁকে একটু 3-4টা আলু আরও কাটি, কেটে একটু সিদ্ধ দিয়ে দিই পাশের চুলাতে, তারপরে আমি ওইটা ভেজে নেব। কারণ যেহেতু এখন বাজে নেই 10টা, খেতে খেতে আরও 20 মিনিট, তো 20 মিনিটে হয়ে যাবে সব কিছু এই আর কি। এখন আমি আস্তে আস্তে করে রুটিগুলো ভেজে নেবো। রুটিগুলো পুরো সোজা হয়নি, গোল হয়নি, সমস্যা নেই, কারণ এই রুটিগুলো বটা হবে, বটলে বোঝা যাবে না যে এটা মানে কোন টাইপের, ঠিক আছে। আর রুটি ভাজতে হবে প্রথমে ওই পাশ দিয়ে, যখন এই পাশে বড়ো বড়ো ফুসকুড়িগুলো বড়ো বড়ো বাবলে পরিণত হবে, তখন উল্টে দিলে এই রুটিটা ভালো হয়। তবে এই রুটি যে ফুলতেই হবে এমন কোনো কথা নেই, কারণ এটা হলেই হবে। তো যখন এরকম একদম হবে, তখন আমরা ওটাকে উল্টিয়ে দেবো। আসলে রান্নাবান্না খাবার দাবার এটা হচ্ছে এক এক বাসার এক এক রকমের, হ্যাঁ, কেউ ফুলকো রুটি ছাড়া পছন্দ করে না, কেউ মোটামুটি হলেই চলে। তো আমাদের বাসার মানুষরা কেমন, একদম পারফেক্ট হতে হবে তেমন কোনো কথা নেই, কিন্তু মজা হলেই হবে, এইটা হচ্ছে কথা। হ্যাঁ, কিন্তু অনেককে আবার
মানে ইয়াটা মানে যেমন রুটিটা গোল না হলে তাদের কাছে ভালো লাগবে না, এই সেই, তো সবাই তো সব কিছু পারে না। আমার অনেকে আমাকে বলে আপু একটা ইয়ে বসিয়ে রুটিটা চারপাশ কেটে নেবা, তা আমি তাদেরকে অনেক সময় বলেছি বা বলি যে আমার তো দরকার হয় না, কারণ আমার বাসায় যারা খাবে তারা যেভাবেই আমি তৈরি করে দেবো সেভাবেই তারা মজা খাবে, এই আর কি। শুধু টেস্ট হলেই হলো খাবারে, এইটাই তো। চিকেনগুলো এখন আমি কেটে নিয়েছি, এক পাশটা একটু বেশিই হয়েছে, ওই কাটার সময় একটু প্রবলেম হয়ে গিয়েছিলো, যাই হোক তারপরেও যেটা হয়েছে তাতে আমাদের মোটামুটি পাঁচটা শর্মা হয়ে যাবে, যেহেতু এটার সাথে তো আরও কিছু মিক্স করব। শর্মা যখন রুটি ভাজা হয়েছে তখন আমি তারপর আমি গোসল করতে গিয়েছি, কারণ ময়দা টয়দা গায়ে টায়ে লেগে অস্থির। আর যেদিন বেশিরভাগই দেখা যায় আমি রাতেই গোসল করি গরমের দিনে, আর শীতের দিনে আমি দেখা যায় সকালে মানে দুপুরের ভিতরে গোসল করে ফেলি, কারণ রাতে গোসল করলে ঘুমটাও ভালো আসে আর ফ্রেশ লাগে খুব। যেহেতু আমার দুই বেলাই কাজ থাকে, ঘরের কাজ, এই কাজ, সেই কাজ, সেই জন্য রিল্যাক্সভাবে ঘুমটা দরকার, সেজন্যই দেখা যায় রাতেই গোসল করি। আর রিয়াদে বসে তো কখনোই দিনে গোসল করতাম না, সবসময় রাতেই গোসলটা করতাম মানে সন্ধ্যার পরে, আর ওই অভ্যাসটা এখনও আছে গরমের দিনে, শীতের দিনে অবশ্য না, এই আর কি। তো এই আর কি এখন আমি যে বানাচ্ছি, চিপস দিয়েছি, কারণ সৌদি শর্মায় কিন্তু যেভাবে করা হয় সেভাবেই করছি, শুধু শশাটা পিকেল শশা দেয়, যেটা ভিনেগারে ভেজানো থাকে শশা সেটা দিয়ে করে, আর সেটা তো আমার পক্ষে এখানে পাওয়া সম্ভব না, আর এই জন্য আমি নর্মাল শশাই দিয়েছি। তো ওইটা একটু টকটক থাকে, মুখে লাগে, একটু একটু মজা লাগে। তো আমি চাচ্ছিলাম যে পিকেল কয়েকটা করে রেখে দেব কাচের জারে, কিন্তু কথা হচ্ছে সৌদি আরবের শশা আর বাংলাদেশের এই শশা কিন্তু এক না, ওইটা শশাটা অন্য রকমের, যেটা আমি বিদেশের প্রায় সব জায়গায় দেখি একই টাইপের, বাংলাদেশের শশাটা দেখি আলাদা, খোসাটা শক্ত আর কালারটা অন্য রকমের, আর ওই দেশের শশার কালার হচ্ছে আমার এই যে প্লেটের যেরকম কালার এরকম ডিপ কালার, মধ্যে যে ডিপটা না ওইরকম ঠিক ডিপ কালার, গ্রিন কালার, শুধু গ্রিন আর একদম ডিপ গ্রিন। তো যাই হোক, এই জন্য আর তো সম্ভব না, সেই জন্য একবার চাচ্ছিলাম যে পিকেল ছোলাটা ছিলে তারপরে করি, তো একদিন ট্রাই করবো দেখি পারে কিনা। তবে রসুন ভিনেগারে যেটা করে ওইটা আমি কিছু করে রাখবো, কারণ ওইটা খুবই মজা। এরপর যদি আমি ভিনেগারে রসুনটা করি, তো যারা যারা খেতে চাও তারা দেখে নিবা বা দেখে নেবেন, ওইটা যদি খাওয়া হয় ওইটা হার্টের জন্যও ভালো, আর রসুন আমাদের শরীরের অনেক উপকার করে, সেজন্য আমি চাইনিজরা কিন্তু প্রচুর রসুন খায়, তো সেই জন্য আমি ওইটা করবো, ভিনেগারে কিছু ভিজিয়ে রাখবো রসুন, আর ওটা ভাতের সাথেও খেতে খুব ভালো লাগে, পোলাওয়ের সাথেও খেতে ভালো লাগে, বা এই টাইপের শর্মা টর্মার সাথেও চাইলে দেওয়া যায়। তো এই আর কি করবো। আর এই যে খাবার দিয়েছি সবাইকে, দুইটা রুটি এক্সট্রা করেছিলাম, ভাবলাম ওদের পেট ভরে না না ভরে, তারপর দুইটা রুটিকে চার ভাগ করলাম, চারজনের প্লেটে চারটা দিয়ে দিলাম যে খাক সবাই মজা করে, খাবার যত এনজয় করে খাবে আমি তত খুশি হব, কারণ খাবার একটা এনজয় করার জিনিস, খাবার খেয়ে তো পেট সবাই ভরে, এনজয় করাটাই হচ্ছে একটা বড় জিনিস। আসো আসো আসো, আজকে শর্মাটা আরো ভালো হয়েছে, মানে মেয়নেজটা খুব ভালো হয়েছে, রসুন দিয়েছি বেশি করে, কোনটা করছেন রুটির সাথে? কেমন হয়েছে মেয়নেজটা? কেমন হয়েছে? কোথায় যাও? পুরো অথেন্টিক শর্মা, সুন্দর। হ্যাঁ,
খাওয়া এখন সবাই। Thanks to mom. Thank you, mom. Thank you, mom. She works very hard. She always does. Yes. May Allah bless you. 100 out of 100, 10 out of 10. আজকে মনে হয়েছে আমি সৌদি আরবে যাই, সেজন্য সৌদি আরবের খাবার যাবো ইনশাআল্লাহ, অনলাইনে নেই।